वेलकम फ्रेंड्स टू माय चैनल रेलिश फूड এসে পড়েছি আবার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি ভেজ ম্যাঞ্চুরিয়ান তাহলে চলুন দেখি ভেজ ম্যাঞ্চুরিয়ান আমি কিভাবে করি ম্যাঞ্চুরিয়ান বলস করার জন্য প্রথমে ভেজিটেবল বাটিতে কুচুনো বাঁধাকপি কুচুনো গাজর যতটা সম্ভব কুচিয়ে ক্যাপসিকাম বিনস খুব কুচনো বিনস পেঁয়াজ কুচনো বাকিটা রেখে দেব পরে গ্রেভিতে লাগবে স্প্রিং অনিয়ন একটু ধনিয়া পাতা এগুলো এখন একসাথে মেশাবো একবার একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে দেব বাটার বাটার দিলাম নুন পরিমাণ মতো নুন জিঞ্জার গার্লিক পেস্ট প্রয়োজনে এখানে কুচিও দেওয়া যেতে পারে গোলমরিচের গুঁড়ো এই বাটারটা দেওয়ার কারণ হচ্ছে এর জন্য ম্যাঞ্চুরিয়ান বলসটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হবে ভিতরটা পর্যন্ত ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তিন টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটাকে মেখে একটা একটা করে গোলা বানিয়ে কোপ্তার মতো কিন্তু পারফেক্ট গোল না করলেও চলবে রাফ একটা রাউন্ড করতে হবে দেখো আমি রাফ রাউন্ড করে রাখছি সমস্ত বলস গুলো হয়ে গেছে রাফ সার্কেলে করা হয়েছে এবার এখান থেকে সোজা আমরা ভাজব কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াই গরমের ওয়েট করছি সাদা তেল দিলাম অনেকটা পরিমাণ দিতে হবে কেন অনেকগুলো বলস ফ্রাই করতে হবে পরে তেলটা উঠিয়ে রাখব ছোট্ট একটা কুচি পেঁয়াজ দিয়ে দেখলাম তেলটা ঠিক আছে কিনা গরমটা আর কি তেল গরম হয়ে গেছে দেখেই নিয়েছিলাম এখন আমি বলগুলো ছেড়ে দিচ্ছি বেশি ছাড়বো না পাঁচটা আমি এখন ছাড়ছি এটাকে খুব ভালোভাবে আগে ভাজতে হবে ফট করে নেড়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে ঠিক আছে প্রথমে উপর পিঠটা শক্ত হবে তারপরে উল্টে আবার পিছন দিকটা দিয়ে দেব প্রথমবার যা বলগুলো ভাজবো এটা হাফ ডান করে তুলে রাখতে হবে পুরোটা ভাজবো না ঠিক আছে মোটামুটি ভাজা হয়ে গেছে এটা এখন তুলে রেখে দিলাম টিস্যু পেপারে তাহলে পাঁচটা পাঁচটা করে বলস আমি একদম পুরো সব কমপ্লিট করে ভেজে নিলাম এটা প্রথমবার ফ্রাই করা হলো সব বলসগুলো ফ্রাই হয়ে গেল আগেই বললাম যে এটা সেকেন্ড টাইম আবার দিতে হবে আবার আমি সব বলসগুলো এখন তেলে দিচ্ছি এতে এটা বেশি ক্রিসপি হবে ভালো ক্রিসপি হওয়ার জন্য একবার ভাজার পরে পুরো ভাজা বলসগুলো আবার তেলে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে হয়ে গেল এটা ফাইনাল আমি ভেজে উঠিয়ে দিলাম এতে খুব ক্রিসপি হবে বলটা পরিমাণ মতো তেল রেখে প্রথমে তার মধ্যে রসুন দিলাম পেঁয়াজ দিলাম সব কুচি পেঁয়াজ রসুনটাকে দু সেকেন্ডের মতো ভেজে ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ শাক দিলাম এগুলো এখন ভাজতে থাকবো এখন এর মধ্যে এই ভাজাগুলোর জন্য যতটুকু নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু নাড়তে থাকবো
গ্রেভিটা বানানোর জন্য একটা সস, তার মধ্যে প্রথমে রেড চিলি সস, সয়া সস, ভিনিগার, একটু জল আর কর্নস্টার্চ, এটা দিয়ে একটা মিক্সচার তৈরি করতে হবে। কর্নস্টার্চটা আমি এখানেই ভালোভাবে গুলে এই যে এটা বানিয়ে ফেললাম গ্রেভিটা, এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জল দিলাম, আমি গ্রেভিটা ড্রাই করব, তাও আবার একটু জল দিলাম। ধনিয়া পাতা কুচি দিলাম, আর একটু গ্রেভির জন্য নুন দিলাম, টমেটো সস বা কেচাপ দিয়ে দিলাম। এখন এটাকে দেখতে হবে এর কনসিস্টেন্সিটা। এখানে গোলমরিচের গুঁড়ো দিতে হবে, ধনিয়া পাতা আবার একটু দিলাম। এবার বলসগুলোকে দিয়ে দিলাম। বলসগুলো দিয়ে 1-2 মিনিটের জন্য রেখেই গ্যাস বন্ধ করে দিতে হবে। রান্না এখানে আমার শেষ। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, রান্না তো আগেই হয়েছিল। তাহলে এখানে একটা কথা বলবো, আপনারা যখন এটা সার্ভ করবেন, গ্রেভিটা হয়ে যাওয়ার পরে বলসগুলো দিয়ে দেবেন না, জাস্ট সার্ভ করার আগে গ্রেভিটাকে গরম করে তারপরে বলসগুলো দিয়ে সার্ভ করবেন। তাহলে দেখলেন আমার সাথে থেকে, আশা করি দেখলেন প্রত্যেকবারই রিকোয়েস্ট আর কি, যে আমি কিরকম ভাবে ভেজ মাঞ্চুরিয়ানটা করলাম। বলটা বানানোর জন্য বাড়িতে বেঁচে থাকা ভেজিটেবলসগুলো দিয়ে করলেই হয়ে যাবে, কোনো রকম আলাদা কিছু নেই, যা আছে হাতে তাই দিয়ে করব। আর পুরোটাই তো আমার সাথে থেকে দেখলেন, তাহলে আজকে এই পর্যন্তই। আবার সেই এক কথায় আসি, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, একটু দেখবেন চ্যানেলটাকে। মানে এখন তো জানেনই যে একটু দেখেই যদি লাইক শেয়ার করে দেন সেটা থাকে না, তাই জন্য একটুখানি দেখে লাইক শেয়ার কমেন্টটা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার সামনের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে।